আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সাত নাম্বার ক্লাসে তোমাকে স্বাগতম। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বলতো দুইয়ের পরিপূরক পদ্ধতি সম্পর্কে কিছু, বলবে জানি না, কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতিটা একটু বেশি কঠিন। ওকে, তো দুইয়ের পরিপূরক পদ্ধতি কি, দুইয়ের পরিপূরক পদ্ধতি কি তা জানতে হলে তোমাকে অবশ্যই প্রথমে জানতে হবে একের পরিপূরক পদ্ধতি। একের পরিপূরক পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্যর পরিবর্তে এক এবং একের পরিবর্তে শূন্য লিখে যে মান পাওয়া যায় তাকে বলা হয় একের পরিপূরক পদ্ধতি। আর দুইয়ের পরিপূরক পদ্ধতি হচ্ছে একের পরিপূরক পদ্ধতির সাথে এক যোগ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় দুইয়ের পরিপূরক পদ্ধতি। আমরা জানি কম্পিউটার এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যেখানে শুধুমাত্র বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা একদম গ্রহণ করে না। আমরা দৈনন্দিন জীবনে যে কাজটা বিয়োগের মাধ্যমে করি ওই কাজটা কম্পিউটার যোগের মাধ্যমে করে, আবার আমরা যোগের মাধ্যমে যেটা করি ওটাও কম্পিউটার যোগের মাধ্যমে করে। তুমি যদি সিম্পলি 10 থেকে 7 বিয়োগ করো তাহলে উত্তর হবে 3। কিন্তু এই কম্পিউটার এমনই একটা ডিভাইস, যদি 10-এর সাথে 7 যোগ করে তাহলে হবে 3। তবে হ্যাঁ, এটা সাধারণ কোনো পদ্ধতি না, এটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে, আর আমরা যেটা করি এটা স্বাভাবিক পদ্ধতিতে। ভাইয়া, আমরা তো জানি পরীক্ষার মধ্যে আসে 8-বিট রেজিস্টারের মাধ্যমে, তো এই 8-বিট রেজিস্টারটা কি, অথবা 16-বিট রেজিস্টারটা কি, অথবা 4-বিট রেজিস্টারটা কি, এটা তো একদম জানি না। কম্পিউটার এমনই একটা ডিভাইস যেটা শুধুমাত্র দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কাজ করে এমনটা না, ও কাজ করবে হয় 4-বিট, না হলে 8-বিট, না হলে 16-বিট, না হলে 32-বিট, 64-বিট, অথবা 128-বিট। তো মূলত আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় এমনটাই আসে 8-বিট রেজিস্টারের মাধ্যমে, এবং যে অঙ্কগুলো আসে ওগুলো 8-বিট রেজিস্টারের মাধ্যমে কমপ্লিট করতে হয়। আমিও এখন তোমাকে 8-বিট রেজিস্টারের মাধ্যমে করাবো। সাপোজ এখন তুমি 35 থেকে 25 বিয়োগ করবা, এবং সেটা 8-বিট রেজিস্টারের মাধ্যমে এবং দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। পরীক্ষায় এরকম ভাবে থাকে, 8-বিট রেজিস্টারের মাধ্যমে কমপ্লিট করো, কম্পিউটার সিস্টেমে যোগ করো, বা যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পন্ন করো, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। প্রথমত যেটা করতে হবে, এটা কিন্তু দশমিকে আছে বা ডেসিমেলে আছে, কিন্তু কিছু কিছু সময় এটা কিন্তু ডেসিমেলে থাকে না। তো আমাদেরকে যেটা করতে হবে, যদি এটা অক্টালে থাকে, হেক্সাতে থাকে, যে কোনো পদ্ধতি থাকে, আমরা প্রথমে এটা ডেসিমেলে আনবো, তারপর বাইনারিতে রূপান্তর করব। তো এটা যেহেতু ডেসিমেলে আছে, আমরা প্রথমত এটাকে বাইনারিতে রূপান্তর করে নিই। আমি পেয়ে গেলাম 25-এর বাইনারি মান। তারপর তোমাকে ফলো করতে হবে যে বিয়োগ আছে কার আগে, 25-এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাই না? তার মানে 25টা হচ্ছে এখানে নেগেটিভ। তো এই 25 যেহেতু নেগেটিভ, এর যে বাইনারি মানটা বের হবে এই বাইনারি মানটা 8-বিট সাজাবো। কিভাবে সাজাবো? সামনের দিকে শূন্য বসাবো এবং 8টা করে নিব, নেয়ার পর একের পরিপূরক, তারপর দুইয়ের পরিপূরক। তো এখানে আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আমরা এখানে কিছু শূন্য বসাবো, 6টা, 7টা, 8টা। অর্থাৎ আমরা কিন্তু এখানে কি পেয়ে গেলাম, প্রথমে বাইনারি মানটা 8টা সাজিয়ে নিলাম এই পর্যন্ত। তো এই 8টা সাজিয়ে নিয়ে এটাকে প্রথমত একের পরিপূরক করব। একের পরিপূরক হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্যর পরিবর্তে এক এবং একের পরিবর্তে শূন্য লিখে যে মান পাওয়া যায় তাকে বলা হয় একের পরিপূরক। এখানে আছে এক, লিখবো শূন্য, এখানে আছে শূন্য, লিখবো এক, এখানে আছে শূন্য, লিখবো এক, এখানে আছে এক, লিখবো শূন্য, এখানে আছে এক, লিখবো শূন্য, এখানে আছে শূন্য, লিখবো এক, এখানে আছে শূন্য, লিখবো এক, এখানে আছে শূন্য, লিখবো এক। তারপর আমরা এই লাইনের সাথে কি করব, এক যোগ করব, অর্থাৎ একের পরিপূরকের সাথে। কমপ্লিমেন্টস অফ অন বা অনস কমপ্লিমেন্ট, ইউ ক্যান সে এনিথিং, নো প্রবলেম। তারপর আমরা এই নিচের একের পরিপূরকের সাথে আবার এক যোগ করব। তো একের পরিপূরকের সাথে এক যোগ করলে হবে শূন্য, আর এক যোগ করলে এক হয়, সেই এক লিখলাম। তারপর আর আমাদের হাতেও কিছু নাই, সো যা আছে তাই বসিয়ে দিব, এক এক শূন্য শূন্য এক এক এক। তো এখন কি করতে হবে, এখন আমরা প্রথমে 35 আগে লিখব, 35 তার বাইনারি মান সাইডে লিখব, তারপর লিখব 25 তার বাইনারি মানটা সাইডে লিখব। প্রথমত 25-এর যে স্বাভাবিক বাইনারি মানটা বের হয়েছিল সেই বাইনারি মানটা 8টা এখানে সাজিয়ে লিখব। তো যদি আমি এটা এখানে লিখি 1 0 0 0 1 1, এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তারপর লিখব 25-এর। হ্যাঁ,
আমি যেমন 35-এর বাইনারি মান লিখে ফেলছি, তুমি কিন্তু আবার 25-এর স্বাভাবিক বাইনারি মানটা লিখো না। লিখতে হবে কি, 2-এর পরিপূরক করে যে মানটা বের হয়েছিল ওই মানটা লিখবো। তাহলে ওই মানটা যদি লিখি তাহলে হবে 1 1 1 0 0, তারপর 1 1 1। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিহ্ন বিট বসানো। চিহ্ন বিটটা কিভাবে বসাবো, তুমি সিম্পলি চিন্তা করো তো। এখানে যেমন আমরা দৈনন্দিন জীবনে এই অংশটা 35-এর আগে কিছু নাই তার মানে প্লাস আছে, 25-এর আগে মাইনাস আছে তাই এটা নেগেটিভ, কিন্তু এই মানটার আগে কিছু নাই এটা কিভাবে বুঝবো? কারণ কম্পিউটার তো যোগ বিয়োগ বুঝবে না, কি বুঝবে, এরকম বাইনারি চিহ্ন বুঝবে। তো আমরা এটা কিভাবে বলবো যে এটা প্লাস না মাইনাস বা পজিটিভ বা নেগেটিভ, এটা আমরা কিভাবে বুঝবো? এই জন্য তোমাকে যেটা করতে হবে, এই 35 যেহেতু পজিটিভ এজন্য লিখবো 0, এই 25 যেহেতু নেগেটিভ এজন্য আমরা লিখবো 1। এখন আমরা দৈনন্দিন জীবনে কি করি, 5 থেকে 5 গেলে 0, 3 থেকে 2 গেলে 1, অর্থাৎ এটা হচ্ছে ডেসিমেল মান। এবার চলো কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার এই অংশটা যোগ করে ফেলবে। এই অংশটা যদি যোগ করা হয় তাহলে দেখো, প্রথমে এই দুইটা যদি যোগ করি তাহলে হবে 1 আর 1 2 10-এর 0, হাতে আছে 1, সেই 1 যদি এখানে যোগ করি তাহলে 1 আর 1 2 2 আর 1 3 3, মানে হচ্ছে 11, হাতে আছে 1 1 আর 1 2 2 2, এর বাইনারি মান হচ্ছে 10 10-এর 0, হাতে আছে আবার 1, এখানে কিছু নাই হাতের 1 বসে যাবে, এখানে কিছু নাই 0 আছে 0 বসবে, আবার 1 আর 1 যোগ করলে 2 10-এর 0, হাতে আছে 1, সে 1 এই লাইনে যোগ করলে 2 10-এর 0, হাতে আছে 1, সে 1 এই লাইনে যোগ করলে 2 10-এর 0, হাতে আছে আবার 1, সেটা এই চিহ্ন বিট, যেটা এই চিহ্ন বিটের ঘরের মধ্যে বসবে, এবং এখানে 1 আর 1 যোগ করলে 2 10-এর 0, হাতে আছে 1। এবার দেখো এই যে হাতে ছিল মানে ক্যারি বিট, এটাকে বলা হবে ক্যারি বিট, আর এই যে ভিতরে শূন্য এটাকে বলা হবে চিহ্ন বিট। তাহলে খুব সহজে শিখলাম কিভাবে আমরা 2-এর পরিপূরক পদ্ধতি সম্পন্ন করব। কিন্তু প্রবলেম একটা, যদি এমন হয় 35 মাইনাস আছে 25 প্লাস আছে তখন আমরা কি করব, অর্থাৎ বড়টা নেগেটিভ আছে ছোটটা পজিটিভ আছে, তখন তোমাকে যেটা করতে হবে, আমি যেমন 25-এর বাইনারি মানটাকে 2-এর পরিপূরক করছিলাম না, 1-এর পরিপূরক তারপর 2-এর পরিপূরক, তখন তোমার 25-এর মানটাকে একদম 2-এর পরিপূরক করতে যাবে না। তখন তুমি কি করবা, এই 25-এর বাইনারি মান যেটা বের হবে ওই বাইনারি মানটাকে 2-এর পরিপূরক করবা, প্রথমে 1-এর পরিপূরক তারপর 2-এর পরিপূরক, এবং স্বাভাবিকভাবে এখানে 1 লিখবা, নিচে লিখবা 0, মানটা বসিয়ে দিবা। আবার যদি এমন হয় যে ভাইয়া দুইটাতে মাইনাস আছে তখন কি করব, তখন তো পুরো মাথাটা হ্যাং করবে, তখন তোমাকে যেটা করতে হবে, দুইটা মানকে 2-এর পরিপূরক পদ্ধতি করতে হবে। 2-এর পরিপূরক বলতে প্রথমে 1-এর পরিপূরক তারপর 2-এর পরিপূরক। তাহলে 35-এর যে মান পাবা এটা 2-এর পরিপূরক করবা, 25-এর যে বাইনারি মান পাবা এটা 2-এর পরিপূরক করবা, করার পরে সেই 2-এর পরিপূরক মানটা লিখবে। এখানে যেমন 25-এর পরিপূরক মান লিখছি, ওখানেও এরকম ওই 25-এর পরিপূরক মান লিখবা, আবার 35-এরও পরিপূরক মান লিখবা, তারপর যে উত্তরটা বের হবে এই উত্তরটা কিন্তু আবার 2-এর পরিপূরক করে তোমাকে বোঝাতে হবে যে দেখো এখানে 10-এর বাইনে 10 আমাদের দৈনন্দিন জীবনে বিয়োগ করে হয়েছে 10, কিন্তু এখানে আবার উত্তর বের হয়েছে 10 1010, অর্থাৎ 10-এর বাইনারি মান। তার মানে আমরা যোগের মাধ্যমে যেটা বের করলাম বিয়োগের মাধ্যমে ঠিক একই রকম বের হয়েছে, অর্থাৎ এটা কম্পিউটার করছে আর এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে করে থাকি। তো এই জন্য তোমাকে দুই ক্ষেত্রে এরকম উত্তরকে 2-এর পরিপূরক করতে হবে। নাম্বার ওয়ান, যদি উপরেরটা অর্থাৎ বড়টা যদি নেগেটিভ থাকে তাহলে তোমাকে উত্তরটাকে আবার 2-এর পরিপূরক করতে হবে। কিন্তু হ্যাঁ, আমি এখানে কোন মানটাকে 2-এর পরিপূরক করব, কত পর্যন্ত, এই একটা বাদ দিয়ে এইখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করবা এই পর্যন্ত, এই পুরোটাকে তুমি প্রথমে 1-এর পরিপূরক তারপর 2-এর পরিপূরক করবা। ঠিক একই রকম ভাবে যে দুইটা মাইনাস থাকে যে উত্তর বের হবে, ওই উত্তরটা এখান থেকে এই পর্যন্ত আবার 2-এর পরিপূরক করবা। আর তোমার জন্য একটা কাজ থাকবে, তুমি যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে একটা HW করে দাও, উত্তরটা কমেন্টে জানিয়ে দিবা। ভিডিওটি দেখা মাত্রই তুমি এই তিনটা বাড়ির কাজ খুব দ্রুত করে ফেলবা এবং উত্তরটা কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি দেখে দিব যে কত দ্রুত তুমি অ্যান্সার করতে পারতেছো এবং তোমার উত্তরটা সঠিক হয়েছে কিনা। যদি সঠিক না হয় তাহলে আমি সঠিক করে দিব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই তিন ক্যাটাগরিতে তিনটা অঙ্ক অবশ্যই অবশ্যই করবে, একদম অবহেলা করা যাবে না।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারো, আর মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ, আনকমন, ইন্টারেস্টিং আর মজাদার ক্লাস করতে পছন্দ করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। অসংখ্য ধন্যবাদ।